প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আলোচনা করব পড়ার সময় ঘুম তাড়ানোর সহজ পাঁচটি উপায় সম্পর্কে। পড়ার সময় ঘুম তাড়ানোর উপায়গুলো সম্পর্কে জানতে চাই অনেকেই। আপনারা যদি পড়ার সময় ঘুম পাই এবং আপনি ঘুম তাড়ানোর উপায় জানতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির শেষে আপনি জানতে পারবেন কার্যকরী পাঁচটি উপায় যা আপনার ঘুম দূর করতে বিশেষ সাহায্য করবে। আসলে পড়তে বসলে তো আমাদের সকলেরই কম বেশি ঘুম পায়। অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে, পড়তে বসলে অতিরিক্ত ঘুম আসে কেন, এর থেকে মুক্তির উপায় কি? আসলে আপনি যখনই মনোযোগ দিয়ে পড়তে বসবেন তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘুমের একটা ভাব চলে আসবে। আমাদের মাঝে এই ব্যাপারটা যেন স্বাভাবিক হয়ে গেছে, আর তখন এমন ঘুমই আসে যা সামলানো অনেক কষ্টসাধ্য হয়ে যায়, যা পড়াশোনার অনেকটাই ক্ষতি করে দেয়, বিশেষ করে পরীক্ষার সময়। তখনই কিন্তু পড়াশোনার প্রয়োজন একটু বেশি হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন পড়ার সময় ঘুম তাড়ানোর সহজ পাঁচটি উপায়। এই টিপসগুলো রীতিমতো পালন করতে পারলে খুব সহজেই ঘুম তাড়াতে পারবেন এবং বেশিক্ষণ পড়াশোনা করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ঠান্ডা পানি পান এবং ব্যবহার করুন। পড়ার সময় ঘুম তাড়ানোর সর্বপ্রথম এবং প্রধান উপায় হচ্ছে পড়ার টেবিলে বসার আগে স্বাভাবিক ঠান্ডা পানি পান করা এবং হাত মুখ ভালোভাবে ধুয়ে সতেজ হওয়া। অর্থাৎ পড়ার আগে অবশ্যই কিছু পুষ্টিকর খাবার খেয়ে নেবেন এবং সাথে হাতের নিকটে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন। একটু পরপর পানি খেলে ঘুম অনেকটাই কেটে যায়। যখন আপনি ঘুম অনুভব করবেন তখন উঠে পানি খেতে ইচ্ছে না করলেও হাতের কাছে রাখা পানি খেয়ে নিন এবং এতে আপনার ঘুম দূর করতে পারবেন। তাছাড়া যখনই ঘুম চলে আসবে তখনই সাথে সাথে হাত মুখ ধুয়ে চোখ ভালো মতো ধুয়ে পানি দিয়ে ফ্রেশ হওয়ার চেষ্টা করুন। এর ফলে ঘুম চলে যাবে। পানি পান করা এবং হাত মুখ ধুয়ে সতেজ হয়ে নেওয়া আপনার ঘুম তাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। স্থান পরিবর্তন করে পড়ুন। এক স্থানে বসে একটানা পড়ার চেষ্টা করবেন না, এতে খারাপ লাগতে পারে বা বিরক্তি চলে আসতে পারে, যার ফলে ঘুমও চলে আসবে। একটু নড়াচড়া করেই পড়তে হবে, পড়ার প্রতি কোনো বিরক্ত আসবে না এবং এর ফলে ঘুমও আসবে না। আবার অনেকেই আছে বিছানায় শুয়ে পড়ার চেষ্টা করে, যেটা একদমই অকার্যকর উপায় এবং ভুল পদ্ধতি। বিছানায় বসে বা শুয়ে পড়লে আপনার ঘুম আরও তাড়াতাড়ি চলে আসবে, যা তাড়ানো অনেক কঠিন হয়ে যাবে। বিছানায় ঘুমিয়ে গেলে সহজে ঘুম ভাঙবে না, এজন্য টেবিলে বসে পড়তে হবে। মাঝে মাঝে একটু দাঁড়িয়েও পড়তে পারেন অথবা বন্ধুদের টেবিলে বসে একসাথে গ্রুপ স্টাডিও করতে পারেন। অর্থাৎ একটা না এক স্থানে বসে বিরক্তি বা খারাপ লাগার ভাবটা না এনে স্থান পরিবর্তন করে বা অন্যদের সাথে গ্রুপ স্টাডি করার চেষ্টা করুন, দেখবেন ঘুম চলে যাবে। পড়ার মাঝে চা বা কফি খান। পড়ার সময় ঘুম চলে আসাটা স্বাভাবিক, তাই বলে ঘুমিয়ে পড়লে তো আর পড়া হবে না। এজন্য আপনাকে কার্যকরী উপায়গুলো অনুসরণ করতে হবে। পড়ার সময় ঘুম তাড়ানোর অন্যতম কার্যকরী উপায় হচ্ছে মাঝখানে চা বা কফি খাওয়া। আমরা জানি চা বা কফি ঘুম তাড়ানোর জন্য অন্যতম একটি খাবার। পড়ার মাঝখানে যদি ঘুমের ভাব চলে আসে তাহলে এক কাপ চা বা কফির ব্যবস্থা করে রাখুন। ঘুম তাড়ানোর জন্য এটি অনেক সহায়ক, তবে অতিরিক্ত চা খাওয়া ঠিক হবে না, শরীরের ক্ষতি করবে। পড়ার টেবিলে বসার আগে খেতে পারেন বা মাঝখানে খেতে পারেন। এক কাপ চা বা কফি ঘুম তাড়ানোর পাশাপাশি শরীরকে সতেজ রাখতেও ভূমিকা রাখবে। দুই ঘন্টা পর পর সামান্য বিরতি নিন। যে কোনো কাজই একটানা করলে বিরক্ত চলে আসতে পারে এবং বেশিক্ষণ কাজ করলে শরীরে ক্লান্তিও চলে আসে, যা মনোযোগ নষ্ট করে দেয়। দেহের ক্লান্তি হওয়ার ফলে ঘুম চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, এজন্যই দুই ঘন্টা পর পর 10 মিনিটের বিরতি নিতে পারেন। যেগুলো পড়ছেন সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করতে পারেন, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে পারেন, মন খুলে হাসাহাসি করতে পারেন, কাছের কোনো মানুষের সাথে গল্প করতে পারেন অথবা ভালো লাগার একটা গানও শুনতে পারেন। এটি ঘুম তাড়ানোর জন্য সত্যি অনেক কার্যকর। আবার নতুন কোনো বিষয়ে পড়াশোনা শুরু করে দিতে পারবেন সহজেই। মন ফ্রেশ থাকলে পড়াশোনা করতে ভালো লাগবে, আর মন ফ্রেশ করার জন্য 2 ঘন্টা পর পর বিরতি নিয়ে ওপরের কাজগুলো করতে পারেন। জোরে জোরে পড়ার চেষ্টা করুন। অনেকেই পছন্দ করে খুব আস্তে আস্তে বা মনে মনে পড়তে। এইভাবে পড়া অনেকেরই অভ্যাস হয়ে গেছে। মনে মনে পড়ার অভ্যাস ত্যাগ করা উচিত, কারণ মাঝে মাঝে জোরে জোরে না পড়লে খুব সহজে ঘুম চলে আসবে। যখনই দেখবেন আপনার ঘুমের ভাব চলে আসছে তখনই জোরে জোরে পড়ার চেষ্টা করুন। মনে মনে পড়ার সময় আপনি কখন যে অন্য চিন্তার সাগরে ডুব দিচ্ছেন তা টেরও পাবেন না, কিন্তু মুখে উচ্চারণ করে শব্দ করে পড়লে অন্য চিন্তা করা মাত্রই আপনার পড়ার শব্দ থেমে যাবে, ফলে সহজেই বুঝতে পারবেন কখন আপনি বিচ্ছিন্ন হচ্ছেন বা ঘুম চলে আসছে কিনা। তারপর খুব সহজেই পূর্বে বর্ণিত উপায়গুলো ফলো করতে পারেন, অর্থাৎ চোখে পানি দিয়ে ফ্রেশ হয়ে একটু বিরতি নিয়ে আবারও পড়া শুরু করতে পারেন। দেখবেন ঘুম অনেকটা কেটে যাবে, জোরে জোরে পড়ার সুবিধা বেশি এবং আপনিও চেষ্টা করুন। অন্তত পক্ষে যখন ঘুমের অনুভব করবেন তখনই চেষ্টা করুন। পয়েন্টগুলো আবার পড়ুন, মনে রাখুন এবং অনুসরণ করুন, যা ঘুম তাড়ানোর জন্য যথেষ্ট উপকার করে। আপনার পড়াশোনাকে আরও দীর্ঘস্থায়ী করবে। ঠান্ডা পানি পান এবং ব্যবহার করুন। স্থান পরিবর্তন করে পড়ুন। পড়ার মাঝে চা বা কফি খান। 2 ঘন্টা পর পর সামান্য বিরতি নিন। জোরে জোরে পড়ার চেষ্টা করুন। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
এবং এমন আরও অনেক কার্যকরী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।